আজকে আমি শুরু করছি আমাদের ইকোনমিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, যেটা হচ্ছে ইকোনমিক্সের কোর ইকোনমিক্স। যদি আমরা বলি যে ইকোনমিক্সের কিছু চ্যাপ্টার হয়, যে আমাদের ইকোনমিক্স যখন পড়বো যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু চ্যাপ্টার হয়, সেই চ্যাপ্টারটা সেই ইকোনমিক্সের কোর চ্যাপ্টার, মানে যেগুলো অরিজিনালি যে ইকোনমিক্সের চ্যাপ্টার সেটাকে রিপ্রেজেন্ট করে। আবার কিছু কিছু চ্যাপ্টার হয় যেগুলো কিছু ইনফরমেটিভ বেস হয়ে থাকে, সেখান থেকে বোঝার খুব বেশি থাকে না। যেমন তোমাদের আগের ক্লাসে আমি আগের ক্লাসে আমি তোমাদের কালকে যেটা নিলাম কনস্টিটিউশনের ক্লাস, যেখানে আমরা আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে ডিসকাস করলাম, প্রেসিডেন্ট, সেখানে বললাম ওখান থেকে আমরা মেন কোর কনস্টিটিউশনে ঢুকছি, মানে ফার্স্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কনস্টিটিউশন সেখানে আমরা ঢুকছি। সেরকম আজ থেকে আমরা যে ইকোনমিক্সটা পড়বো বা শুরু করব সেটা হচ্ছে আমাদের কোর ইকোনমিক্স। এর আগে আমরা যেগুলো পড়লাম সেগুলো ইনফরমেটিভ বেসড ইকোনমিক্স আমরা পড়েছি। ইনফরমেটিভ বেসড মানে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পড়লাম যে অর্থনীতি কি বা ইকোনমিক্স কি সেই সম্পর্কে পড়লাম, তারপর আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়লাম, তার মধ্যে আমরা জিডিপি সম্পর্কে পড়েছি, জিএনপি সম্পর্কে পড়েছি, তারপরে আমরা পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে পড়েছি। তো এগুলো হচ্ছে কিছু ইনফরমেটিভ বেসড এর মধ্যেই থাকে। সেকেন্ড যেটা আমরা তারপরে পড়েছি, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়লাম, সেটা হচ্ছে আমাদের প্ল্যানিং বা যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলি। এই চ্যাপ্টারটাও দেখো, প্ল্যানিং চ্যাপ্টারটাও কি ইনফরমেটিভ বেসড এর মধ্যে, মানে আমরা এখান থেকে ইনফরমেশনই বেশি পড়েছি। খুব ইকোনমিক্স এর বেসিক যে জিনিস বা ইকোনমিক্স কিভাবে কাজ করে, কেন পড়ছি, কি ব্যাপার, সেগুলো কিন্তু আমরা এখনো পড়িনি। তো আজ থেকে, মানে গতকালে আমাদের কনস্টিটিউশনের কোর কনস্টিটিউশন শুরু হয়েছে, আজ থেকে আমাদের কোর ইকোনমিক্স শুরু হবে। এই কোর ইকোনমিক্স এর দুটো চ্যাপ্টার বড় ক্লাস হবে, ডিটেলস ক্লাস হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হবে, এবং জায়গাগুলো খুব কঠিন হবে। প্রত্যেককে বলবো যারা লাইভ ক্লাস অন্তত করছো তারা এই ক্লাসগুলো রেগুলার জয়েন করবে, কারণ এইগুলোতে বোঝার প্রচুর জিনিস আছে। যদি বুঝতে না পারো এই জায়গাগুলো থেকে অ্যান্সার করতে পারবে না। আর এই জায়গাগুলো সব থেকে টাফ কোশ্চেন ইকোনমিক্স এর আসে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা শুরু করব, আজকেই যেটা শুরু করছি, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ফাইন্যান্সিয়াল মার্কেট, বা যেটাকে আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা। ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে আমাদের যে অর্থ, আমাদের যে ইকোনমিক্স এর যে অর্থ আছে বা মানি আছে, সেটা কিভাবে এসে থাকে, কি সোর্স থেকে এসে থাকে, কিভাবে বিভিন্ন সংস্থা কিভাবে সেগুলোকে বা গভর্নমেন্ট সেগুলো কিভাবে কন্ট্রোল করে, সেগুলো আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে পড়বো। তার সাথে তার পরের চ্যাপ্টারে পড়বো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, যেখানে পড়বো আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, যে আমাদের যে ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক আছে, তার অ্যাসোসিয়েট যে এসবিআই ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো কিভাবে কাজ করে থাকে, কিভাবে আমাদের টাকা সার্কুলেট করে মার্কেটের মধ্যে, কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল হয়, সেগুলো আমরা পড়বো। আর থার্ড চ্যাপ্টার আমরা এখানে পড়বো, যেটা হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্স এর মধ্যে আমরা বাজেটের কথা পড়বো, বাজেটের কথা সাথে সাথে আমরা যে বিভিন্ন ট্যাক্সেশন সিস্টেম আছে, এই যে ট্যাক্স হয়, সেই ট্যাক্স সম্পর্কে পড়বো। তো এই তিনটে চ্যাপ্টার আমাদের মেন কোর ইকোনমিক্স এর মধ্যে পড়বে, এবং সব থেকে ইম্পর্টেন্ট এই তিনটে চ্যাপ্টার যেগুলো আমাদের ইকোনমিক্স কে বোঝাবে। ওকে, এই তিনটে চ্যাপ্টার আমরা পরপর পড়বো এবং খুব ইম্পর্টেন্ট, যেখানে বোঝার প্রচুর জিনিস থাকবে। কতটা তুমি মুখস্থ করলে তার থেকেও বড় কথা, এখান থেকে বুঝতে হবে প্রচুর। আর এই যে দুটো চ্যাপ্টার পড়লাম, এগুলো তুমি ইনফরমেশন মনে রাখবে তাহলেই হবে, যে এলআইসি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, রোলিং প্ল্যান কত খ্রিস্টাব্দে হয়েছিল, এগুলোতে তো বোঝার কিছু নেই, বেশিরভাগ মুখস্থই এখানে রয়েছে। ওকে, তো আজকে আমরা এটাই শুরু করব, ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্পর্কে আজকে আমরা শুরু করব। ওকে, তো দেখো শুরু করছি আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা মোটামুটি আমাদের 3টা থেকে 4টে ক্লাস লাগবে, এবং খুব বড় একটা চ্যাপ্টার, বড় হিউজ বড় একটা চ্যাপ্টার। প্রায় আমাদের নোটটা রয়েছে, প্রায় আমাদের ধরো কতগুলো পেজ রয়েছে, হ্যাঁ প্রায় আমাদের 19 পেজের কাছাকাছি রয়েছে নোটটা, আমাদের 19টা পেজ এখানে রয়েছে, এবং হিউজ বড় একটা চ্যাপ্টার, এবং 19টা পেজই পড়তে আমাদের প্রচুর সময় লাগবে। ওকে, তাই জন্য একটু ঠান্ডা মাথায় পড়বে, যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, কারণ এতে প্রচুর কনফিউজিং আসবে। তো দেখো আমি প্রথমে যেটা ডিসকাস করছি, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে আমরা কাদেরকে বলবো, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, আর্থিক সংস্থা রয়েছে তাদেরকে, সেগুলো আমরা কাদেরকে বলবো, তাদেরকে বলবো যারা অর্থ বাজারে অংশগ্রহণকারী সংস্থা, মানে যারা অর্থ আমাদের মার্কেটে অর্থকে বা মার্কেটে অর্থকে জেনারেট করে। যেমন আমি বলতে পারি যে আমাদের যে ব্যাংক,
ব্যাংক হবে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, কারণ ব্যাংকে আমরা টাকা জমা রাখি, ব্যাংক থেকে আমরা হচ্ছে টাকা নিই। তারপর আমরা যদি বলি এলআইসি, আমাদের এলআইসি এর মাধ্যমে কি হয়, আমরা বিভিন্ন যে আমাদের টাকা মানে সেই জায়গায় ই করি, বা আমরা যদি বলি এই যে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এগুলো সব আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে পড়ে। ওকে, মানে যারা এইসব কাজে অংশগ্রহণ করে তাদেরকে আমরা ফাইন্যান্সের সাথে বা অর্থের সাথে তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলবো। এবার এই অর্থের বাজারের মধ্যে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে কি কি থাকে? থাকে ফাইন্যান্সিয়াল ক্লেমস, ফাইন্যান্সিয়াল ক্লেমস থাকে, অ্যাসেট থাকে, পরিষেবা থাকে, এবং থাকে সিকিউরিটি। এবার এই জিনিসগুলো কি আমরা ধীরে ধীরে ডিসকাস করব। ফাইন্যান্সিয়াল ক্লেমস বলতে, এই যে বললাম তুমি একটা জায়গায় টাকা জমা রাখো, তুমি একটা জায়গায় টাকা জমা রাখো, সেই জমা রাখার পরে তোমাকে বলা হলো যে তুমি এখানে টাকা জমা রাখো, তাহলে 5 বছর পরে আমি তোমাকে ডবল টাকা ফেরত দেবো। তাহলে 5 বছর পরে তুমি যে টাকাটা জমা রাখছো, সেটা তুমি এটা ক্লেম করছো যে আমি এখানে টাকা জমা রেখেছি, 5 বছর পরে আমি টাকাটা ফেরত পাবো। বা আমি যদি চাই একটা বন্ড করতে পারি, গভর্নমেন্ট বন্ড দিতে পারি, যে বন্ডের মাধ্যমে আমি টাকাটাকে তুলতে পারি। একটা জিনিস হয় দেখো, অ্যাসেট, এবার এই অ্যাসেট কথাটা খুব একটা বিতর্কিত, বিতর্কিত নয়, আমরা যদি বলি অ্যাসেট, তো হোয়াট ইজ অ্যাসেট? এই অ্যাসেট কথাটা একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা টপিক, যে হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেট বলতে কার কি মনে হয় বলো রিঙ্কু, অ্যাসেট কি তোমার মতে? অ্যাসেট কি? অ্যাসেট কথাটা আমরা ইউজ করি তো প্রচুর জায়গায়, এটা আমার অ্যাসেট, তো অ্যাসেট বলতে তোমার মতে কি বলো? তোমার মতে হোয়াট ইজ অ্যাসেট? অ্যাসেট কথাটা ইউজ করেছো তো কোনো জায়গায়? ইউজ করো না করনি? না স্যার, করিনি। কোনো জায়গায় অ্যাসেট ইউজ করনি? আচ্ছা, সঞ্চয়িতা? কিছু পরিমাণ টাকা যদি আমাদের কাছে জমা থাকে, মানে যেটা মূলধন হিসেবে থাকে বা যেটা আমাদের কাছে মানে জমা থাকে, ওইটাকে আমরা অনেক সময় অ্যাসেট বলি, যে এটা এটা আমার কাছে আছে, এটা আমার অ্যাসেট, এরকম ভাবে অনেক সময় বলা হয়। আচ্ছা, সৌমিতা, অ্যাসেট কথাটা তোমার কি মনে হয়? হ্যাঁ, অ্যাসেট অ্যাসেট মানে তো স্যার সম্পদ, যেটা সেটা বোঝায়। বাহ, একটা কথা বললে, ভালো বললে সঞ্চিতা, একটা কথা বললে সৌমিতা, একটা কথা বললে, দুজনের কথাটা ঠিক, কোনো ভুল নেই। রিঙ্কু কিছুই বললে না, কোনো জায়গায় অ্যাসেট কথাটা তুমি ইউজই করনি। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা না। এবার দেখো, সঞ্চিতা বললো যে আমরা যে টাকা জমা রাখছি, যে আমি যে একটা টাকা জমা রাখছি, সে টাকা জমা যে টাকাটা রাখছি সেটা আমার কাছে অ্যাসেট। ওকে, আর আমাদের সৌমিতা বলছে আমরা যে সম্পত্তি জমা রাখছি, যে যে সমস্ত সম্পত্তি রাখছি, সম্পত্তি আমার কাছে অ্যাসেট। ওকে, তোমাদের দুটোই ঠিক, তোমরা এটাও ঠিক বললে, এটাও ঠিক বললে। এবার আমার কাছে, আমি একটা বলছি যে আমার বাবার একটা, আমার দাদুর একটা মানে 1930 সালের একটা ঘড়ি আছে, ক্লক আছে, পুরনো একটা ঘড়ি আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে বলো ওই গান্ধীজি আমার দাদুকে দিয়েছিল গিফট হিসাবে, যে আমার আমার দাদু দাদুর কোন একটা বংশধর, সে হচ্ছে আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিল, তখন গান্ধীজি খুশি হয়ে তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই ঘড়িটা অ্যাসেট কি অ্যাসেট নেই, তোমাদের কি মনে হয়? একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ স্যার, ওটাও অ্যাসেট হতে পারে, হ্যাঁ স্যার, কারণ ওটা অ্যাসেট মানে সবসময় যে অর্থনৈতিক দিক থেকে হবে সেটা নয়, ওটা একটা ঐতিহ্যপূর্ণ জিনিস, এটাও অ্যাসেট হতে পারে। আচ্ছা, এবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলছি। দেখো, অ্যাকর্ডিং টু মানে তোমার দিক থেকে, অ্যাকর্ডিং টু ইউ, তোমার দিক থেকে এই তিনটেই অ্যাসেট, কারণ টাকাটাও অ্যাসেট আর এই সম্পত্তিটাও অ্যাসেট। কিন্তু অ্যাকর্ডিং টু ইকোনমিক্স, অর্থনৈতিক মানে আমাদের অর্থনীতির দিক থেকে, অ্যাকর্ডিং টু ইকোনমিক্স, এই দুটো মানে প্রথম দুটো হচ্ছে অ্যাসেট, টাকা আর সম্পত্তি, এটা নয়। কারণ কি, এটা বিক্রি করে তুমি কোনো জায়গায় টাকা পাবে না, কারণ এর সেন্টিমেন্ট শুধু তোমার উপর জড়িত রয়েছে, এর সেন্টিমেন্টের ভ্যালু মার্কেটে নেই, মার্কেটে তুমি এটা বিক্রি করে 10 টাকা 20 টাকা পাবে না, ওটা পুরনো জিনিস রদ্দিখানায় দিয়ে দাও, এর বাইরে কিছু না, ইমোশনস তোমার কাছে আছে। তো অ্যাকর্ডিং টু ইকোনমিক্স, অ্যাসেট সেই জিনিসগুলো যার আমাদের আছে মানিটারি ভ্যালু বা অর্থনৈতিক গুরুত্ব, বুঝতে পারলাম? মানে যেগুলোকে বিক্রি করে আমি টাকা পাবো, যেগুলোকে বিক্রি করে আমি কোনো কিছু মানে আরো অন্য কিছু জিনিস কিনতে পারবো,
সেটা অ্যাকর্ডিং টু ইকোনমিক্স অ্যাসেট, কিন্তু তোমার কাছে এটাও অ্যাসেট। বুঝতে পারলাম অ্যাসেট কি? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার, এবার দেখো তাহলে অ্যাসেট হলো পরিষেবা। পরিষেবাকেও বলা হচ্ছে দেখো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। বলে পরিষেবাটা আবার কি? দেখো পরিষেবা মানে আমরা যেটাকে বলি সার্ভিস। সার্ভিস মানে সাপোজ তুমি ব্যাংকে গেলে, ব্যাংকে টাকা জমা রাখলে, বা ইন্স্যুরেন্সে গেলে, ইন্স্যুরেন্সে টাকা জমা রাখলে, সেই জমা রাখার জন্য তুমি কিছু টাকা পেলে, বা তুমি এই যে একটা ট্রেনে করে গেলে, রেলে করে গেলে, ট্রেনে করে এখান থেকে কলকাতা থেকে দিল্লি গেলে, ভাড়া লাগলো সাপোজ ধরো 2,000 টাকা, ঠিক আছে। তুমি ফোনে ফোনে রিচার্জ করলে, এক মাসে রিচার্জ করলে, ফোন রিচার্জ করলে, এক মাসে রিচার্জ করলে তোমার ধরো 299 টাকা তুমি রিচার্জ করলে, 299 টাকা তুমি এক মাস ইউজ করলে, তারপর ছেড়ে, তারপর তোমার রিচার্জটা শেষ হয়ে গেল, আবার বললো রিচার্জ করতে হবে। তাহলে এগুলো কি হচ্ছে? আমাদের সার্ভিস হচ্ছে বা পরিষেবা হচ্ছে, মানে এগুলোর পরিবর্তে তুমি কিন্তু কিছু পাচ্ছ না, একটা ট্যাঞ্জেন্ট মানে আনট্যাঞ্জিবল বলা হয়, যেটা আমরা টাচ করতে পারি না, ফিল করতে পারি না, শুধুমাত্র সেটা উপযোগিতা পায়। রেলে তুমি গেলে যে ভাড়া দিলে, ট্রেন থেকে নেমে তুমি বলবে যে 2,000 টাকা দিয়েছি আমাকে কিছু দিন, কারণ আমি তো কিছু দিয়েছি। বা ফোনে তুমি যে যে কথা বললে, বা ফোনে যে নেট ইউজ করলে, তুমি তো বলতে পারবে না যে আমি 299 রিচার্জ করেছি কিছু একটা দিন। দোকানে তুমি যদি যাও যে আমি 200 টাকা দিচ্ছি আমাকে ফুচকা দিন, আমাকে বিরিয়ানি দিন, বলতে পারবে, তার একটা দ্রব্য দিবে। তাহলে সেটা হয় আমাদের গুডস, আর এটা হয় আমাদের সার্ভিসেস। গুডস মানে আমরা যেখান থেকে কোনো একটা প্রোডাক্ট পাবো, আর সার্ভিস মানে যেখান থেকে আমরা কোনো সার্ভিস বা পরিষেবা পাবো। তাহলে সেই পরিষেবারও ভ্যালু রয়েছে, সেই জন্য বলা হয়েছে পরিষেবা। সিকিউরিটিস, এই সিকিউরিটি বলতে সিকিউরিটি দু ধরনের হয়। এই যে আমাদের যেহেতু সিকিউরিটি হয়, সিকিউরিটি দু ধরনের হয়। সিকিউরিটি মানে ফোনের সিকিউরিটি সেটার কথা বলা হচ্ছে না, কিন্তু এই সিকিউরিটিস মানে হয় দু ধরনের, একটা হয় গভর্নমেন্ট সিকিউরিটিস, আর একটা হচ্ছে প্রাইভেট সিকিউরিটিস। গভর্নমেন্ট সিকিউরিটিস মানে কি আমি একটু একটু বলে দিচ্ছি। গভর্নমেন্ট সিকিউরিটিস মানে হচ্ছে কি, তুমি সরকারের কাছে কিছু টাকা জমা রাখলে, গভর্নমেন্টকে কিছু টাকা জমা দিলে, এই যে বন্ড করলে, তারপর আমরা কোন জায়গায় হচ্ছে কোনো কিছু ঋণ, আমাদের হচ্ছে কিষাণ বিকাশ পত্র যে হয়, সেরকম জায়গায় টাকা রাখলে, তাহলে সেই জায়গায় তোমার টাকা ডুববে না, কারণ কি এখানে গভর্নমেন্ট সেই জায়গায় অ্যাসিওর করছে। প্রাইভেট সিকিউরিটিস হতে পারে, তুমি হচ্ছে আমাদের ধরো তুমি কোনো একটা ব্যাংকে গিয়ে কোনো একটা স্কিমে টাকা রাখলে, যে তোমাকে ব্যাংক বললো যে তুমি হচ্ছে, অ্যাক্সিস ব্যাংক বললো যে তুমি এখানে হচ্ছে এই টাকা আমাদের হচ্ছে মিউচুয়াল ফান্ডে রাখো, বা কোনো একটা স্কিমের মধ্যে রাখো, বা বললো যে হচ্ছে আমাদের LIC তে আপনি হচ্ছে প্রতি মাসে 100 টাকা করে দেবেন, তাহলে আপনি হচ্ছে ডেথ বেনিফিট হিসাবে 10 লাখ টাকা পাবেন, তো এরকম হতেই পারে। তাহলে সেগুলো হচ্ছে প্রাইভেটের মধ্যে পড়ছে। কিছু হয় গভর্নমেন্ট সিকিউরিটি, যেটা আমাদের কাছে সেফ হয়, মানে কোনোভাবে সেগুলো আমাদের কাছ থেকে যেতে পারে না। এর প্রাইভেট সিকিউরিটি যেগুলো আমাদের কাছে সেফ নয়, আনসেফ বলবো না কিন্তু অতটা সেফ নয়, যদি কোনো কারণে সেই প্রাইভেট ইনস্টিটিউট বন্ধ হয় তখন তোমার টাকা চলে যেতে পারে, নষ্ট হতে পারে, বা সেটা মানে ইয়ে হয়ে যেতে পারে, কিন্তু প্রাইভেট যেটা গভর্নমেন্ট সিকিউরিটিস হয় সেগুলো টোটালি সেফ হয়ে থাকে। ওকে, তাহলে সেটাই আমাদের বলছে সিকিউরিটি। এই সিকিউরিটি ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের কেন্দ্র বা ব্যবস্থা যেখানে এগুলো বিক্রি হয়, সেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে পড়ে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে পড়ে। এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে, কখনো কখনো ক্ষেত্রে এটা হতে পারে একটা নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান বলতে কি, কোন একটা প্লেসে হতে পারে, যেমন স্টক মার্কেট। স্টক মার্কেট কি, আমরা আমাদের হচ্ছে বলা হচ্ছে শেয়ার মার্কেটটা পড়বো, শেয়ার মার্কেট পড়ার সময় দেখবো শেয়ার মার্কেটে কি হয়। আমি একটু ছোট করে বলছি, তোমরা ডিটেলস আমরা পরে পড়বো, ভেতরে পড়বো। স্টক বলে একটা কথা ইনস্টিটিউট, মানে যে আমাদের শেয়ার বাজারে স্টক বলে একটা কথা। স্টক বলতে কি, সাপোজ একটা কোম্পানি রয়েছে, TCS একটা কোম্পানি রয়েছে, এই যে TCS রয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে, তার টোটাল ভ্যালু মনে করলাম 100 টাকা, টোটাল ভ্যালু তার ক্যাপিটাল রয়েছে 100 টাকা। TCS কি করলো, সেই 100 টাকার যে কোম্পানির যে টোটাল ভ্যালুটাকে সে এরকম এরকম পার্টে ভাগ করে দিল, মানে সমান টাকার এরকম পার্টে পার্টে ভাগ করে দিল। এরকম কতগুলো ভাগ হলো, 1, 2, 3, 4, 5, 6, 6, 4, 24টা। তাহলে 24টা পার্টে সে ভাগ করে দিল, বলল এর প্রত্যেকটা পার্টের ভ্যালু হচ্ছে 5 টাকা করে, বলে দিল। তাহলে 100টা মানে TCS এর যে 100 টাকা ছিল, তাহলে 24 5 100 না হয়ে 120 টাকা, তাহলে 120টাকে সে 24টা ভাগে ভাগ করলো, প্রত্যেকটা দাম 1 টাকা করে। তাহলে এই যে 24টা ভাগ হলো, এটাকে বলবো এক একটা স্টক। মানে স্টক মানে শেয়ার বাজারে যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানিটার যে বিভিন্ন অংশ, সেই অংশকে এক একটা স্টক বলবো। এবার আমরা যখন শেয়ার বাজারে কেনাকাটা করব, কোনো কিছু জিনিস কিনবো, তখন এই কোম্পানির একটা স্টক কিনবো, মানে 5 টাকার এই একটা স্টক কিনলাম। তোমার যদি বেশি টাকা থাকে তুমি 10 টাকার স্টক কিনতে পারো,
মানে পাঁচ পাঁচের দুটো কিনতে পারো, আরো বেশি টাকা থাকলে তুমি তিনটে কিনতে পারো, তাহলে তুমি তিনটে স্টক কিনলে, দুটো কিনলে দুটো, তিনটে কিনলে তিনটে, তাহলে এটাকে বলা হয় শেয়ার মার্কেটে স্টক। বুঝতে পারলে প্রত্যেকে, রিঙ্কু, সঞ্চয়িতা, ভূমিতা, প্রত্যেকে? ওকে, হ্যাঁ স্যার, সিম্পলি বোঝো, সিম্পলি বোঝো তাহলেই হবে। যদিও এত সহজ ব্যাপারটা নয়, আমি যতটা সহজে তোমাদের বলছি এটা এতটা সহজ না, কিন্তু আমি যতটা বোঝাচ্ছি ততটা বোঝো, তাহলে আমরা পরে যখন ডিটেলসে ডিসকাস করব তখন আর অসুবিধা হবে না। ওকে, তো এটাকে আমরা স্টক বলছি। সেই স্টক মার্কেট বলতে যে জায়গাতে এই স্টক গুলো কেনা বেচা হয় তাকে আমরা বলি স্টক মার্কেট। মানে এরকম টিসিএস কোম্পানির এরকম শেয়ার হয়, এরকম রিলায়েন্স কোম্পানিরও এরকম শেয়ার হতে পারে, রিলায়েন্স কোম্পানির এরকম শেয়ার হতে পারে, তারপর আমাদের হচ্ছে রেডমি কোম্পানির এরকম শেয়ার হতে পারে। তাহলে একটা শেয়ার মার্কেটে কি হয়, বিভিন্ন কোম্পানি এরকম স্টক হিসাবে বিক্রি করে থাকে, আমাদের রেডমি, তারপর আরো যত কোম্পানি আছে। তাহলে তুমি একজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, তার আজকে মনে হয়েছে যে রিলায়েন্স এর যে টিসিএস এর যে একটা এই টিসিএস কোম্পানি এখন লাভ করতে পারে, তখন সেই 5 টাকার শেয়ারটা কিনলো। দুদিন পরে তার মনে হলো যে না, টিসিএস কোম্পানি ঠিকঠাক লাভ করতে পারছে না বা ওর লস হতে পারে, সে কি করলো, এই শেয়ারটা অন্য একজন কাউকে বিক্রি করে দিল, দিয়ে সে রিলায়েন্স এর একটা স্টক কিনে নিল। টিসিএস বিক্রি করে একটা রিলায়েন্স এর স্টক কিনলো, তার যদি দুদিন পর আবার মনে হয় না রিলায়েন্স লাভ করতে পারছে না, সে আবার এই স্টকটা বিক্রি করে দিয়ে আবার একটা রেডমি স্টক কিনে নিল। আর তার যদি মনে হয় সে একসাথে তিনটে স্টকও কিনতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে একটা জায়গা যেখানে এই স্টক গুলো, বিভিন্ন কোম্পানির স্টক গুলোকে কেনা হয় এবং বিক্রি করা হয়, সেটাকেই আমরা বলবো স্টক মার্কেট। মানে আমরা দোকানে যেমন জিনিসপত্র কিনি, কেনা বেচা করি, এরকম যেখানে এই কোম্পানির এই স্টক গুলোকে কেনা বেচা হয় সেটাকে আমরা বলবো স্টক মার্কেট। ক্লিয়ার তো, যতটা বোঝালাম? হ্যাঁ স্যার, ওকে, এবার দেখো এই স্টক মার্কেটে হয় যে, স্টক মার্কেটে হতে পারে, আবার শুধুমাত্র ফোনের মাধ্যমে ওভার দা ফোন মার্কেটে হতে পারে। এবার বলবে স্যার কেনা বেচা তো হচ্ছে, তাহলে ফোনের মাধ্যমে কি করে হবে? তোমরা এটা মেয়েরা খুব বেশি জানো না, ছেলেরা খুব ভালোভাবে জানে। এই জিনিসটা কি হয় যে, দেখবে ফোনে বিভিন্ন রকম অ্যাপ থাকে, বিভিন্ন রকম অ্যাপ থাকে যেগুলো ট্রেডিং অ্যাপ হয়। কোনোদিন দেখেছো কেউ? হ্যাঁ স্যার, দেখেছো? তাই ওই ট্রেডিং অ্যাপ গুলো কি হয়, তুমি একটা কোম্পানির এরকম শেয়ারকে ফোনের মাধ্যমেই কিনলে, তারপর ফোনের মাধ্যমেই তুমি বিক্রি করে দিতে পারলে, তোমাকে কোম্পানিতে গিয়ে টাকা জমা দিয়ে বা সিকিউরিটি জমা দিয়ে কিছু দিয়ে কিনতে হবে না। তুমি তোমার ফোনের মধ্যে কিনলে যে এত টাকা দিয়ে আমি একটা স্টক কিনলাম, তোমার মনে হলো না আর ভালো লাগছে না, হচ্ছে না, বিক্রি করে দিল। তাহলে ওভার দা ফোন মানে তুমি অ্যাপের মাধ্যমে এরকম কেনা বেচা করতে পারো। বিভিন্ন রকম এরকম অ্যাপ রয়েছে যেগুলো এগুলোকে প্রোভাইড করে দেয় স্টক মার্কেটে। তাহলে সেই জন্য বলেছে ওভার দা ফোনেও হতে পারে। এবার যেটা আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, যে ভারতের যে অর্থ বাজার রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের মানি মার্কেট, যেটাকে আমরা বলবো মুদ্রার বাজার, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেটাকে বলবো মূলধনের বাজার। এই দুটো মার্কেট মেইন হয়। আরেকটা মার্কেট হয় যেটাকে আমরা ফরেন মার্কেট বলে থাকি, যদিও সেটা খুব বেশি অ্যাপ্লিকেবল নয়, থাকে কিন্তু আমরা সেইভাবে মার্কেটের মধ্যে ক্যাটাগরাইজ করি না। আমরা মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে বলে থাকি। মানি মার্কেট মানে যেটাকে মুদ্রার বাজার বলি, আর হচ্ছে ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা বলি মূলধনের বাজার। এবার এই দুটো মার্কেট সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, এদের মধ্যে কোন কোন ইনস্টিটিউট কাজ করে, কিভাবে এরা কাজ করে থাকে সেগুলো জানতে। আর ফরেন মার্কেট বলতে কি, ফরেন মার্কেটের মধ্যে থাকবে যে বিদেশ থেকে কেউ যদি টাকা ইনভেস্ট করে থাকে এখানে, তাহলে সে কিভাবে সেই টাকার থেকে লাভ করবে বা তাকে কি কি রুলস এন্ড রেগুলেশন মানতে হবে, সেগুলো আমাদের ফরেন মার্কেটের মধ্যে পড়ে। তো সেটাই আমাদের একটু ভাগ করে দেখানো হয়েছে, যে মানি মার্কেট মানে টাকার বাজার, ফরেন মার্কেট মানে বিদেশি মুদ্রার বাজার, আর হচ্ছে ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা বলবো মূলধনের বাজার। তো আমরা তিন ভাগেও বলতে পারি অথবা দু ভাগে। জেনারেলি আমাদের ভারতীয় অর্থের বাজারকে দু ভাগে ভাগ করি, আর এমনি অর্থের বাজারকে আমরা তিন ভাগে ভাগ করি, এই জন্য আমি দুটোকে আলাদা আলাদা করে লিখেছি। ওকে, এবার আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে সেটা দেখো একটা বড় ছকের মাধ্যমে বলা আছে, একটু এখানে ছক একটা করা আছে। বলবে স্যার এত বড় ছক কি মুখস্থ করতে হবে? কিচ্ছু করতে হবে না, আমরা যখন ধীরে ধীরে পড়বো আমরা এখানে ডিসকাস করব। তো এই মানি মার্কেটের মধ্যে প্রথম যেটা আমাদের মানি মার্কেট, আমরা এখানে ইন্ট্রোডাকশন কিছু জিনিস জানবো, ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আমরা পড়লাম। এই যে মানি মার্কেট আমরা শুরু করব, মানি মার্কেটের মধ্যে আমরা ডিসকাস করব এই যে কল মানি মার্কেট, তারপর কল মানি মার্কেট সম্পর্কে পড়ব, ট্রেজারি বিল মার্কেট, ট্রেজারি বিল খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রেজারি বিল সম্পর্কে পড়ব, কমার্শিয়াল বিল মার্কেট পড়ব,
কলেট্রাল লোন মার্কেট পড়ব, সার্টিফিকেট অফ ডিপোজিট যেটাকে আমরা সিডি বলে থাকি, সার্টিফিকেট অফ ডিপোজিট, আর কমার্শিয়াল পেপার যেটাকে আমরা সিপি বলে থাকি, কমার্শিয়াল ডিপোজিট আর কমার্শিয়াল পেপার, আর মানি মার্কেটের কিছু কিছু ইনস্ট্রুমেন্ট পড়বো, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। ক্যাপিটাল মার্কেটে দুটো থাকবে, একটা হচ্ছে সিকিউরিটিস থাকবে, আমি একটু আগেই বললাম সিকিউরিটিস, আর থাকবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যার মধ্যে কিছু ইনস্টিটিউট সেবি থাকে, তারপর আমাদের ডিএফআই থাকে, আইসিআইসিআই থাকে, আইডিবিআই থাকে, আমরা পড়বো এগুলো। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এদের সম্পর্কে আমরা পড়বো। যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই যে টাকা পয়সা আদান প্রদান হচ্ছে, কেনা বেচা হচ্ছে, এগুলোকে কন্ট্রোল করে, কন্ট্রোল করার জন্য ইনস্টিটিউট থাকে। তার মধ্যে কিছু হয় গিল্ড এজ, কিছু হয় কর্পোরেট সিকিউরিটি, প্রত্যেকটা সম্পর্কে ডিসকাস করবো, কোনো চাপের দরকার নেই, আমরা প্রত্যেকটা ডিসকাস করবো। মানি সাপ্লাই কিভাবে আমাদের মানি মানে সাপ্লাই হয়ে থাকে আমাদের ইকোনমির মধ্যে, সেটা আমরা পড়বো। ইনফ্লেশন সম্পর্কে পড়বো আমরা এখানে, যে কত ধরনের ইনফ্লেশন হয়, ইনফ্লেশন হয় স্ট্যাগফ্লেশন হয় ডিফ্লেশন হয়, জিনিসগুলো কি আমরা পড়বো, কত ধরনের ইনফ্লেশন হয়, কি করে ইনফ্লেশনকে ক্যালকুলেট করবো সেটা পড়বো, ইনফ্লেশনের ফলে আমাদের দেশে কি কি পরিস্থিতি হয় সেভাবে পড়বো, কিভাবে আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করবো সেটাও পড়বো, আর কিভাবে আমাদের ডিফ্লেশন হয়, ইনফ্লেশনের অপোজিট হয় ডিফ্লেশন, কিভাবে ডিফ্লেশন হয় সেটাও পড়বো, আর কিভাবে আমরা একটা ইকোনমিতে ডিপ্রেশন হচ্ছে সেটা আমরা চেক কিভাবে করব সেটা সম্পর্কে পড়বো। তো এটা আমাদের মেইন ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে এখানে পড়বে, এই এতটা আমাদের একটা চ্যাপ্টারের মধ্যে পড়বে, এটা আমাদের একটা চ্যাপ্টার পড়বে, এটা আমি আলাদা করে সেপারেট একটা পিডিএফ এর মধ্যে করাবো ইনফ্লেশনটা। আর মেইন যে আরেকটা সেক্টর সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, এটা আমি বললাম, এটা আমরা সেপারেট ভাবে করবো, যার মধ্যে আরবিআই সম্পর্কে পড়বো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই এর কি কি অবজেক্টিভ, কিসের জন্য আরবিআই তৈরি করা হয়েছে পড়বো, আরবিআই কি কি কাজকর্ম করে থাকে সেগুলো সম্পর্কে পড়বো, আরবিআই কি কি জিনিস নিয়ে গঠিত, কতজন মেম্বার, আরবিআই যে গভর্নর হয় সে কিভাবে অ্যাপয়েন্ট হয়, আরবিআই যে টাকা থাকে সে কিভাবে টাকা ছাপায়, টাকাকে রেগুলেট করে সেগুলো সম্পর্কে পড়বো, বিভিন্ন আরআরবি সম্পর্কে পড়বো, আরআরবি বলতে রুরাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক থাকে সেগুলো সম্পর্কে পড়বো, প্রাইভেট ব্যাংক গুলো সম্পর্কে পড়বো, কিছু কিছু ডিটেলস পড়বো না, কিছু নাম পড়বো, আইসিআইসিআই ব্যাংক, তারপরে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এগুলো সম্পর্কে পড়বো, কিছু কোঅপারেটিভ ব্যাংক সম্পর্কে, কোঅপারেটিভ ব্যাংক মানে এই যে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক, এই সমবায় ব্যাংক যার মধ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সাধারণ মানুষেরা শেয়ার থাকে ব্যাংক মালিক থাকতে, কিছু হবে এসসিবি, এসসিবি হচ্ছে স্টেট কমার্শিয়াল ব্যাংক, রাজ্যের যে ব্যাংক থাকে সেগুলো সম্পর্কে পড়বো, ব্যাংকিং সিস্টেম সম্পর্কে পড়বো, ব্যাংকিং সেক্টর রিফর্ম সম্পর্কে, রিফর্ম মানে এখানে আমরা নরসিমহা কমিটি সম্পর্কে পড়বো, দেখবো যে ব্যাংকিং ব্যবস্থাটা প্রথমে কেমন ছিল, তারপরে 1969 ইন্দিরা গান্ধী এসে ব্যাংক ন্যাশনালাইজেশন করার পরে ব্যাংকিং সিস্টেমটা কিভাবে পরিবর্তিত হলো, তারপরেও কি অসুবিধা হলো, যেই জন্য 1991 সালে পিভি নরসিমহা রাও ব্যাংকিং ব্যবস্থাটাকে ভাজালেন কেন, নরসিমহা কমিটির সুপারিশ কি কি হলো সেখানে পড়বো, কিছু ইন্স্যুরেন্স সেক্টর পড়বো, যার মধ্যে এলআইসি পড়বো, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কত সালে হয়েছিল তৈরি এলআইসি, আগের দিনের ক্লাসের পড়া, 1956 প্ল্যানিং এর ক্লাসে পড়া দেখি কত খ্রিস্টাব্দ, বাহ ভেরি গুড ভেরি গুড, 1956 এলআইসি গঠন করা হয়, তারপর জিআইসি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আইআরডিএ ইন্ডাস্ট্রিয়াল রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এগুলো সম্পর্কে পড়বো, তারপর আমাদের কমোডিটি ফিউচার মার্কেট একটু এগুলো পড়বো, এখানে অতটা নেই, এনবিএফআই এটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, যারা ব্যাংক নয় কিন্তু ব্যাংকের মতো কাজ করে, তার মধ্যে এক্সিম ব্যাংক করবো, এক্সিম ব্যাংক হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে যে ব্যাংক আমরা বিদেশে যখন বাণিজ্য করব, বিদেশ থেকে কোনো জিনিস যখন ভারতে আসবে, ভারত থেকে কোনো জিনিস যখন বিদেশে যাবে, কি কি নীতি নিয়ন্ত্রণ করা হবে সেগুলো এক্সিম ব্যাংকের মধ্যে, সেটা আমরা পড়বো, এনএইচবি ন্যাশনাল আমাদের হাউসিং ব্রাঞ্চ থাকবে, যেগুলো আমাদের গৃহ ঘর সংক্রান্ত যেসব লোন দিয়ে থাকে, ন্যাশনাল হাউসিং ব্যাংকিং করবো, সিডবি থাকবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেগুলো যেসব ক্ষুদ্র শিল্প কুটির শিল্প যেগুলো হয়ে থাকে তাদেরকে সংরক্ষণ করার জন্য যেসব ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বো, নাবার্ড পড়বো, ন্যাশনাল এগ্রিকালচার বোর্ড অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার এবং গ্রামের রুরাল ডেভেলপমেন্টের জন্য যে 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 ব্যাংকটা তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে পড়বো, আর কিছু পড়বো মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্স বলতে কিছু ইনস্টিটিউট থাকে যারা কম টাকা কম সময়ের জন্য লোন দিয়ে থাকে সেগুলোকে আমরা মাইক্রো ফাইন্যান্স বলবো, তাহলে এটা আমাদের মোটামুটি ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমাদের এগুলো সম্পর্কে পড়তে হবে, হিউজ ইম্পর্টেন্ট জায়গা, খুব একটা বড় এবং ভালো একটা জায়গা রয়েছে, আমি বললাম এতদিন আমরা যা পড়েছি
সেগুলো ইকোনমিক্সকে শুধু জিকের মতো করে পড়েছি, আমরা ভালো করে ইকোনমিক্সটা এখনো পড়িনি। এখান থেকে আমরা ইকোনমিক্সের আসল জিনিস বুঝবো, কিভাবে আমাদের ইকোনমিক্স কাজ করে থাকে। অরিজিনাল ইকোনমিক্স আমাদের এখান থেকে শুরু হবে, এই জন্য এই চ্যাপ্টার অরিজিনাল ইকোনমিক্স এর চ্যাপ্টার, মানে এর মধ্যে আমরা সব কিছু জিনিস আমরা ডিসকাস করব। তাহলে বুঝতে পারছো কি পড়তে হবে, কি আমরা পড়তে চলেছি? বুঝতে পারলে রিঙ্কু? হ্যাঁ স্যার, তাহলে ভয় লাগছে একটু দেখে? হ্যাঁ স্যার লাগছে তো। একটু ভয় লাগছে সঞ্চয়িতা, একটু ভয় ভয় লাগছে না? অনেক কিছু আছে, আপনি যা বললেন স্যার অনেক। অনেক কিছু। তাহলে আমি এত কিছু বলে দিচ্ছি কি করে বলছি, নিশ্চয় আমি পড়েছি, তাহলে তোমরা যদি পড়ো তোমরাও করতে পারবে, তাই তো? সমিতা ভয় লাগছে? হ্যাঁ স্যার, এত কিছু দেখে তো একটু ভয় লাগছে। এত কিছু দেখে একটু ভয় লাগছে। এবার দেখো, খাওয়ার যদি অনেক কিছু দিয়ে দেয় সামনে, একটু ভয় তো লাগবেই, কিন্তু সেই ভয়টা থাকা ভালো। কেন বলো তো, যদি ভয়টা থাকে তোমাদের মনে হবে না একটু পড়তে হবে, নাহলে মনে হবে ও তো একটু ছোট জিনিস। সেই জন্য আমি তোমাদের এই স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেই আমাদের হচ্ছে বিষ্ণুর হচ্ছে সেই বিশ্বরূপ, একটা ব্যাপার দেখেছো তো? কৃষ্ণ কৃষ্ণকে দেখিয়েছিল, কৃষ্ণ দেখিয়েছিল অর্জুনকে বিশ্বরূপ, এটা হচ্ছে সেরকম বিশ্বরূপ। ঠিক আছে, যে আমরা কি কি পড়বো, হিউজ ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে। ঠিক আছে, তার মানে একটু বলছি, লাইভ ক্লাস ভালো করে পড়ো, একটু চোখ কান খুলে পড়ো, আর প্রত্যেককে বলবো একটু খাতা পেন নিয়ে একটু বসবে। আমি পিডিএফ দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি প্রত্যেককে বলবো একটু খাতা পেনে না নিজের মতো করে একটু নোট ডাউন করো, যেটা বুঝলে সেটা একটু লিখে লিখে করো। তাহলে দেখবে আমি যখন পড়াবো, পড়ার পরে যখন একটু তোমরা রিভিশন করবে, তাহলে বুঝতে পারবে, শুধু না শুনলে মনে থাকবে না। আমি এখন দেখো এই জন্য কি করছি, একটু একটু তোমাদের বোঝাচ্ছি, একটু একটু আমি কিন্তু লিখে লিখে জিনিসগুলো বোঝাচ্ছি, একটু বুঝবে আমি যেগুলো এক্সট্রা করে লিখিয়ে বলছি, তোমরাও পারলে একটু ওরকম করে লিখে নেবে। তাহলে যে স্ট্রাকচারটা, রেকর্ডিং তো থাকবে, কোনো অসুবিধা নেই, তবু নিজেরা একটু লিখে লিখে পড়ো, তাহলে দেখবে চ্যাপ্টারটা বুঝতে পারবে এই জিনিসটা। আর এটাই কিন্তু অরিজিনাল ইকোনমিক্স, অরিজিনাল ইকোনমিক্স কিন্তু এটাই, এর বাইরে কিছু নয়। ম্যাক্সিমাম এখানেই আসবে, ব্যাংকিং এখানে এসে যাচ্ছে, শুধু পাবলিক ফাইন্যান্সটা এখানে নেই, ট্যাক্সেশন ব্যবস্থাটা এখানে, বাকি সমস্ত টোটাল ইকোনমিক্স এর মধ্যেই আছে। ওকে, টেনশন করতে হবে না, ধীরে ধীরে পড়ো, একটু একটু পড়ো, কিন্তু ভালো করে পড়ো, আর রেগুলার পড়ো। যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নেবে, স্যার এটা বুঝতে পারিনি, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, আমি যতটা সম্ভব ভয়েসে অথবা হচ্ছে টাইপ করে তোমাদের বলে দেবো, বা লিখে রাখবে, স্যার এটা আমি বুঝতে পারিনি, আমাদের পরের ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করে নেবে, স্যার এটা একটু বুঝতে পারিনি, আরেকবার বলে দিই। কিন্তু কন্টিনিউ ভাবে এটাকে পড়ো সিরিয়াস ভাবে, তাহলে কিন্তু করতে পারবে, নাহলে এই জায়গাগুলো কিন্তু একটু কঠিন লাগবে। কারণ কি, চ্যাপ্টারটা তোমাদের কাছে টোটালি নতুন, আগে কোনোদিন ইকোনমিক্স তোমরা পড়ো নি, এই জন্য একটু নতুন লাগবে। ওকে, টেনশন করতে হবে না, বিশ্বরূপ দেখে টেনশন করার কোনো দরকার নেই, ক্লিয়ার ভাবে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, আরামসে হবে। ওকে, আজকে আমি একটু করাবো, মানি মার্কেট একটু করব, বেশি পড়াবো না, একটু মাথায় শুধু ছোট করে প্রসেসিং করো। ওকে চলো, তাহলে এবার আমি তোমাদের এখানে একটা জিনিস আছে, এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, আমি একটু ইংলিশে এটাকে অ্যাড করেছি, করে দিই। ওকে, এখানে আমি যে ফাইন্যান্সিয়াল সেক্টর, আমি তোমাদের যেটা বাংলাতে বলে দিয়েছি সেই জিনিসটাই দেখো এখানে একটু আলাদাভাবে বলা রয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টর বলতে আমি যেটা বলেছি সেই জিনিসটাই, ফাইন্যান্সিয়াল সেক্টর ইন ইন্ডিয়া কম্প্রোমাইজেস, মানে তৈরি হয়েছে অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট বলতে যারা হচ্ছে আর্থিক মধ্যস্বত্বকারী, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, দেখো দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। যেমন আমি তোমাদের একটু ছোট করে বলি, যে এখানে বলা আছে, এখানে বলাই আছে, তাহলে আর দরকার নেই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তাদেরকেই বলবো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আর দ্য ইনস্টিটিউট হুইচ আর প্রাইমারিলি এনগেজ ইন কালেকশন অ্যান্ড মোবিলাইজেশন অফ সেভিংস অ্যান্ড কনভার্ট ইন্টু ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনক্লুড অল ব্যাংক অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। একটু ঠান্ডা মাথায় বোঝো, আমি বোঝাচ্ছি। দেখো ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে আছে কি কি জিনিস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মানে আর্থিক মধ্যস্বত্বকারী আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এবার দেখো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে যেগুলো বলেছে প্রাইমারিলি এনগেজড ইন কালেকশন অ্যান্ড মোবিলাইজিং অফ সেভিংস। এবার বলবে স্যার জিনিসটা কি, সেটা তো বুঝতে পারলাম না, বলেছে কালেকশন অফ সেভিংস, একটা একটা বোঝো, কালেকশন অফ সেভিংস মানে সাপোজ তুমি আজকে স্যালারি পাচ্ছ, কোন একটা জবে স্যালারি পাচ্ছ 20,000 টাকা, এবার তুমি 20,000 টাকায় কি খরচ করো, যে স্যালারিটা টোটাল পাও সেটা কি তুমি টোটালটাই খরচ করো?
না 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 তার মধ্যে তুমি 5,000 টাকা ধরো প্রত্যেক মাসে সেভিংস করো, অবভিয়াসলি প্রত্যেকেই সেভিংস করে, এই 5,000 টাকা করে এরকম 100 জন লোক 5,000 টাকা করে যদি সেভিংস করে, তাহলে সেই টাকাটা সে কি ব্যাংকে জমা রাখবে? ব্যাংকে জমা রাখবে, তাহলে এই 5,000 টাকা করে করে 1,000 জন লোক, 10,000 জন লোক, 1 কোটি, মানে 1 লক্ষ লোক, 1 কোটি লোক যদি জমা করে, দেখো কত টাকা জমা হচ্ছে, মনে হচ্ছে মাত্র 5,000 টাকা, কিন্তু এরকমই যদি 1 লাখ লোক জমা করে, সেটা কত বড় ক্যাপিটাল তৈরি হয়ে যায়। তাহলে সেই যে ক্যাপিটালটা তৈরি হলো, সেই টাকাটা তুমি ব্যাংকে রাখলে, 5,000 টাকা করে যে তুমি যে সেভিংস করছো ব্যাংকে রাখছো, ব্যাংক কি করছে, তোমার এই যে সেভিংস বা টাকাটাকে তৈরি করছে ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট বলতে কি, ব্যাংক সেই টোটাল টাকাটা জমা করে কোনো না কোনো মানে স্কিমে বা কোনো না কোনো ডেভেলপমেন্টে ইউজ করছে। এরকম তো নয় তুমি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক সেই টাকাটা একটা মানে কি বলবো লকারের মধ্যে ঢুকিয়ে রাখলো, তোমাকে এমনি এমনি ইন্টারেস্ট দিয়ে দিলো। সে তো ব্যাংক তো মানে স্যালারি, ব্যাংক তাদের মানে এমপ্লয়ীদেরকে স্যালারিও দেবে, তোমাকে এও দেবে, সে কি টাকার গাছ তার কাছে আছে? অবশ্যই না। তাহলে সে কি করছে, ব্যাংক কি করছে, তোমার এই টাকাগুলোকে জমা করে কোনো না কোনো ইনস্টিটিউট বা কোনো না কোনো ডেভেলপমেন্ট পারপাসে সে ইনভেস্ট করছে। তোমাকে সে 5% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু সে যার কাছে ইনভেস্ট করছে তাকে 10% ইন্টারেস্টে দিচ্ছে। তাহলে সে 10%-এর মধ্যে, সে 10%-এর মধ্যে সে নিজের কাছে 5% রাখছে, আর বাকি 5% তোমাকে দিচ্ছে। তার মানে তোমার সেভিংসটাকে সে কনভার্ট করছে কোথায়, ইনভেস্টমেন্টে কনভার্ট করছে। সেটাই বলেছে দেখো, কালেকশন অ্যান্ড মোবিলাইজিং অফ সেভিংস, মানে আমরা যে সেভিংসটা করছি সেটাকে সে কি করছে, সেভিংসটাকে মোবিলাইজ মানে সেগুলোকে মোবিল মোবিল করা, কোনো কিছু কোনো জিনিসকে মোবিলাইজ করা মানে কি, মোবাইল করা মানে কি, দেখবে গাড়িতে বলো বাইকে বলো মোবাইল মোবাইল দিতে হয়। মোবাইল কি করে, যে যন্ত্রাংশ গুলোকে আমাদের ঠিকঠাক চালনা করে, ওই জন্য মোবাইল দেওয়া হয়। সেই মোবিলাইজ করা হচ্ছে মানে সেই মানে ব্যাংকিং সিস্টেমটাকে ভালোভাবে স্মুথ ভাবে চালানোর জন্য। ওকে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে কি কি রয়েছে, আমাদের যত ব্যাংক রয়েছে, এই যে SBI ব্যাংক, PNB ব্যাংক, তারপরে আমাদের আরো যত সব ব্যাংক আছে, সেই ব্যাংক গুলো রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, আর রয়েছে কিছু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মানে এই যে চিট ফান্ড, তারপর আমাদের আরো যে সব ইনস্টিটিউট রয়েছে, তারপর নিধিজ রয়েছে, আমরা ডিসকাস করবো জিনিসগুলো কি, সেগুলো আমাদের মধ্যে রয়েছে, মানে যারা ব্যাংক নয় কিন্তু ব্যাংকের মতো, এই যে মুথুট ফাইন্যান্স এটার কথা প্রত্যেকেই জানবে, তারপর হচ্ছে বাজাজ আলিয়ান্স, যেগুলো কি হয়, যেগুলোতে তুমি ব্যাংকে তুমি টাকা জমা রাখতে পারো কিন্তু না, তারা কিন্তু ফাইন্যান্সে, তুমি গাড়ি কিনতে গেছো 1 লাখ টাকা বা 10 লাখ টাকা মানে 5 লাখ টাকার একটা বাইক কিনবে, 5 লাখ টাকা তোমার তো এই মুহূর্তে নেই, তোমার কাছে 2 লাখ টাকা আছে, বাকি 3 লাখ টাকা তুমি কি করলে 5 বছরের স্কিমে নিয়ে নিলে, মাসে মাসে তোমার স্যালারি থেকে কেটে নিলে, তাহলে সেগুলো কিন্তু ব্যাংক নয়, ব্যাংক তোমার হয়ে সেই ইনস্টিটিউটটা তোমাকে কিছু টাকা দিচ্ছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। মনপ্পুরম গোল্ড লোন, মুথুট ফাইন্যান্স, এগুলো হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে। নামগুলো শুনেছো তো এগুলো? হ্যাঁ স্যার। তাহলে ট্যাগ করে নাও নিজের সাথে, ইনফরমেশন গুলোকে পেয়ে যাবে। এবার ফাইন্যান্সিয়াল মার্কেট যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল মার্কেট আর দ্য মার্কেট হুইচ আর এনগেজড ইন দ্য কালেকশন অফ সেভিংস ফ্রম দ্য সারপ্লাস ইউনিট অফ দ্য ইকোনমি। সারপ্লাস মানে কি, কোনো কিছু জিনিস সারপ্লাস মানে কি, অতিরিক্ত, মানে যেটা বেশি হচ্ছে সারপ্লাস। তাহলে মার্কেটে, ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়, যেগুলো আমাদের কালেকশন অফ সেভিংস ফ্রম সারপ্লাস ইউনিট, মানে আমরা ইউজ করছি 20,000 টাকা ইনকাম করলাম, তাহলে আমাদের কাছে উদ্বৃত্ত বেশি থাকছে কত টাকা, 5,000 টাকা রয়েছে, সেই 5,000 টাকা আমাদের কাছে সারপ্লাস ইউনিট, যেটা কি করছি অ্যান্ড কালেক্ট করছি সারপ্লাস ইউনিট অফ দ্য ইকোনমি অ্যান্ড লেন্ডিং টু দ্য ডেফিসিট ইউনিট অফ দ্য ইকোনমি ফর দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার পারপাস। তাহলে এই যে ডেফিসিট ইউনিট মানে কি, কোনো একটা জায়গায় আমাদের ক্ষতি হয়েছে বা কোনো একটা জায়গায় আমাদের ডেফিসিট হয়েছে, কম পড়েছে, সেই জায়গায় ইকোনমিতে আমরা ইনভেস্ট করব, করে আছাড়া অন্যান্য পারপাসে আমরা ইউজ করতে পারি, আজকে মনে হলো গাড়ি কিনবে, কালকে মনে হলো অন্য কিছু কিনবে, খাওয়ার দাওয়ারের জন্য করতে পারি। আর ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে থাকে দুটো জেনারেলি, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। দেখো ইংলিশে যে লেখা আছে বুঝতে অসুবিধা হচ্ছে না তো, এই যে একটু ছোটখাটো আমি মাঝে মাঝে ইংলিশ অ্যাড করে দিচ্ছি, সুবিধা হবে এগুলো কিনতে। ক্লিয়ার হচ্ছে তো, বোঝা যাচ্ছে তো, একটু একটু বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবে খুব অসুবিধা না, আমি স্লো পড়াবো, বুঝে বুঝে পড়াবো, কোনো অসুবিধা হবে না, যেটা অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নেবে। ওকে, কারণ সাবজেক্টটা টোটালি নতুন, কিন্তু সিভিক্স বলো এই ইকোনমিক্স বলো এগুলো টোটালি নতুন সাবজেক্ট, এই জায়গায় ডাউট হওয়াটা স্বাভাবিক। ওকে, আর এই যে বললাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট কোনগুলোকে বলবো, ইউনিট শেয়ার, ডিবেঞ্চার, ডিবেঞ্চারটা কি এই মুহূর্তে বুঝতে পারবে না, ডিবেঞ্চারটা আমাদের পাবলিক ফাইন্যান্স আসুক তখন আমি ডিবেঞ্চারটা বোঝাবো,
সার্টিফিকেট অফ ডিপোজিট সিডি, এটা সম্পর্কে আমরা ডিসকাস করব, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এলআইসির যে পলিসিগুলো থাকে সেগুলো, এগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলবো। ইউনিট শেয়ারটা আমি একটু আগে বললাম, যে শেয়ার মার্কেটের যে স্টকের কথাটা বললাম, এসটিওসি কে স্টক কথাটা আমি এক্সপ্লেন করলাম, সেটাকে ইউনিট শেয়ার বলছি। ওকে, ডিবেঞ্চারটা কি সরকারের যে বিভিন্ন সম্পত্তি থাকে যেগুলো বিক্রি করে, বা সরকার যেগুলোকে বিক্রি করে লাভ করতে পারে বা রেভিনিউ কালেক্ট করে, সেগুলোকে ডিবেঞ্চার বলে। আমি পরে ডিসকাস করবো পাবলিক ফাইন্যান্সে, এই মুহূর্তে বললে বুঝতে পারবে না, আমি পরে ডিসকাস করব। সার্টিফিকেট অফ ডিপোজিট সিডি, এটা আমরা এখানের মধ্যে ডিসকাস করব। লাইফ ইন্স্যুরেন্স পলিসি, সেটা বলার কিছুই নয়, যে তুমি যদি মানে কি বলবো, যে মাসে 10,000 টাকা করে মাসে, তুমি যদি মাসে 100 টাকা করে জমা দাও, তাহলে দু তাহলে তুমি যে মরার সময়, বা তুমি যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাহলে তুমি তাহলে তুমি 2 লক্ষ টাকা অবধি ডেথ পাবে আর কি। যাই হোক, সেগুলো আমাদের ইন্স্যুরেন্স এর মধ্যে থাকে, এগুলো আমাদের বলছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট এর মধ্যে পড়ে। এবার দেখো, আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের মানি মার্কেট সম্পর্কে। দুটো ভাগ বললাম, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। তো প্রথম আমরা মানি মার্কেট সম্পর্কে ডিসকাস করব। এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটাই পার্থক্য, বিশেষ পার্থক্য, বড় পার্থক্য, সেটা কি, মানি মার্কেটে যে লোন দেয়া হয় সেটা শর্ট টার্ম হয়, মানে স্বল্প মেয়াদি ঋণ হয়। যে কম সময়ের জন্য তুমি যদি লোন নাও, সেটা আমাদের মানি মার্কেট থেকে তুমি নিতে পারবে কম সময়ের জন্য। আর যদি দীর্ঘ মেয়াদি ঋণ নাও, একটু বেশি সময়ের জন্য, 5 বছর, 10 বছর, লং টার্ম এর যদি ঋণ নিতে চাও, তখন তুমি ক্যাপিটাল মার্কেটের মধ্যে নেবে। 1 বছরের বেশি সময়ের জন্য হলে ক্যাপিটাল মার্কেট থেকে নেবে, আর 1 বছরের কম সময় হলে সেটা আমাদের মানি মার্কেট থেকে হবে। তাহলে মানি মার্কেট কি, যেখানে আমরা স্বল্প মেয়াদি বা শর্ট টার্মের লোন নেব। মানি মার্কেট এখানে কি হয়, সাধারণত 1 বছর বা তার কম সময়ের অর্থের জন্য যেসব ঋণপত্র বা কেনা বেচা হয়, তাকে আমরা বলি মানি মার্কেট, অর্থাৎ স্বল্প মেয়াদি ব্যাংক ঋণকে বলা হয় টাকার বাজার বা মানি মার্কেট। ওকে, এবার এই মানি মার্কেট যে হয়ে থাকে, এটা 2 রকমের, একটা হচ্ছে অর্গানাইজড, মানে সংগঠিত, একটা হচ্ছে অসংগঠিত। সংগঠিত মানে যার যেটা হচ্ছে অর্গানাইজড হবে, সব দিক থেকে ঠিকঠাক, মানে গভর্নমেন্ট বলো বা সরকার বলো, যারা করছে তারা ঠিকঠাক ভাবে কন্ট্রোল করবে। আর অসংগঠিত মানে যেটা খুব বেশি কন্ট্রোলের মধ্যে থাকবে। এবার টাকার বাজারে, এই যে মূলত মানি মার্কেটে অর্থের লেনদেন মূলত হয় ব্যাংকের মাধ্যমে। কেন বলছে মূলত, কারণ শুধুমাত্র যে ব্যাংক সেটা নয়, আমরা বললাম এই যে ফাইন্যান্স বলো, নিধিজ বলো, আমরা পড়বো ধীরে ধীরে, এরাও কিন্তু টাকা লেনদেন করে থাকে, ব্যাংক ছাড়াও কিন্তু টাকা নেওয়া হয়ে থাকে। তুমি একটা ফাইন্যান্সে টাকা নিলে, কারো কাছ থেকে ধার নিলে, তাহলে সেগুলো মূলত ব্যাংক হয়ে থাকে। ওকে, ভারতের এই যে টাকার বাজার ডাইক্রোমোটাইজড হয়ে থাকে। ডাইক্রোমোটাইজড মানে দুই ভাগে বিভক্ত, এই যে বললাম অর্গানাইজড মানি মার্কেট সংগঠিত, আর আনঅর্গানাইজড মানে অসংগঠিত। এই দুটো ভাগে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেটের মধ্যে পড়ে। এবার এই যে দুটোর মধ্যে কি, কাদেরকে আমরা অর্গানাইজড বলবো, কাদেরকে আমরা আনঅর্গানাইজড বলবো? অর্গানাইজড বলবো তাদেরকে যাদেরকে রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করবে। রিজার্ভ ব্যাংক যেই বাজারকে কন্ট্রোল করবে, তাদেরকে আমরা সংগঠিত টাকার বাজার বলবো। আর রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণহীন, নিয়ন্ত্রণ যেটাকে করবে না রিজার্ভ ব্যাংক, সেটাকে আমরা বলবো অসংগঠিত টাকার বাজার। তাহলে রিজার্ভ ব্যাংক যদি কন্ট্রোল করে, তাহলে সেটা হবে অর্গানাইজড মানি ব্যাংকের মানি মার্কেট, আর রিজার্ভ ব্যাংক যদি সেটাকে কন্ট্রোল না করে, সেটা হবে আনঅর্গানাইজড মানি মার্কেট। স্বাধীনতার পূর্বে ভারতের বাজার ছিল অসংগঠিত, কারণ রিজার্ভ ব্যাংক 1935-এ তৈরি হলেও কিন্তু কার্যকরী করা হয় 1949 থেকে। আমরা ডিসকাস করবো যে কিভাবে করা হলো, কি জিনিস, এগুলো আমরা রিজার্ভ ব্যাংক চ্যাপ্টারে করবো। মনে রাখবে, স্বাধীনতার আগে আমাদের ক্যাপিটাল মার্কেট আনঅর্গানাইজড ছিল, এরপর রিজার্ভ ব্যাংক চালু করার পরে ধীরে ধীরে এটাকে অর্গানাইজড করা হয়েছে। তো আমরা এখানে ডিসকাস করব। তাহলে এই যে মানি মার্কেটের আমি বাংলাতে বললাম, সেটাই আমাদের ইংলিশে একটু এক্সপ্লেন করা আছে, খুব ছোট্ট করে এখানে এক্সপ্লেন করা আছে। দেখো, অসুবিধা হবে না, দেখো এই কারণে আমি ইংলিশ বাংলা দুটোকেই তোমাদেরকে পড়াচ্ছি একটু একটু করে। তার কারণ কি, তোমরা যাতে ইংলিশের কোশ্চেন দেখে ভয় না পেয়ে যাও, কারণ তোমাদের আস্তে আস্তে কিন্তু এগুলো পড়তে হবে, ইংলিশে কিন্তু পড়তে হবে। কারণ ভালো কোনো এক্সাম দিতে গেলে বা কোনো কিছু জায়গায় করতে গেলে ইংলিশে পড়াটা কিন্তু খুব দরকার, নাহলে কিন্তু করতে পারবে না। তো এই যে মানি মার্কেটের কথা বলছে, এই যে মানি মার্কেট যেটা আমি বললাম, দ্য ক্লাস্টার অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিলস উইথ দ্য শর্ট টার্ম সিকিউরিটিস অ্যান্ড লোন
গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ আর টার্মড অ্যাজ মানি মার্কেট। তাহলে যে শর্ট টার্মে যে আমরা গভর্নমেন্ট সিকিউরিটিস গুলো বিক্রি করে থাকি, সিকিউরিটি মানে বললাম আমি যে গভর্নমেন্ট যে জিনিস বিক্রি করছে বা গভর্নমেন্টের কাছে তুমি টাকা রাখছো, যে সিকিউরিটিস অ্যান্ড লোন যেগুলো হয়ে থাকে সেগুলো আমাদের মানি মার্কেটের মধ্যে পড়ে। এছাড়া গোল্ড, এই যে তুমি টাকা দিয়ে সোনা দিয়ে কোনো কিছু নিচ্ছ, তাহলে সেই গোল্ড যেগুলো হয় গোল্ড আমাদের মানি মার্কেটের মধ্যেই থাকে। আর এছাড়া হয় ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে কি, যে আমাদের তুমি হয়তো কোন একজন ট্রেড করছো আমাদের আমেরিকার সাথে, তাহলে আমেরিকার সাথে যখন ট্রেড করছো তাহলে আমেরিকা থেকে তুমি যদি কোনো জিনিস কেনো, আমেরিকা যদি তোমার কাছ থেকে কিছু জিনিস কেনে তখন তাদের কারেন্সিতে তোমাকে পেমেন্ট করবে, ফলে তুমি তাদের কারেন্সি আমাদের দেশে আনতে পারবে। এবং ভারত কি করে, প্রত্যেক দেশ, ভারত নয় প্রত্যেক দেশ কি করে, বিদেশি মুদ্রা সংগ্রহ করে। কারণ কি, সংগ্রহ যদি না করে, সাপোজ আজকে কি হলো, আমরা ইরান থেকে তেল করি, ইরান থেকে আমাদের তেল কিনতে হয় সৌদি আরব ইরান থেকে, তাহলে ইরান কি করবে, বলবে হ্যাঁ আমি তেল বিক্রি করতে পারবো কিন্তু আমাকে আমার কারেন্সিতে পেমেন্ট করতে হবে। কারণ বলবে না আমরা ইন্ডিয়ান কারেন্সিতে দেবো, বলে না নেবো না, কারণ ইন্ডিয়া তোমাদের কাছ থেকে আমার কিছু কেনার নেই, তোমাকে আমার কারেন্সিতে আমাকে দিতে হবে। ব্যাস, তাহলে তুমি ওদের কারেন্সি পাবে কি করে, নিশ্চয়ই কোনো জায়গা থেকে বা ওদের কাছ থেকে এমন কিছু তোমাকে প্রোডাকশন করতে হবে, সেই প্রোডাকশন যদি করো তাহলেই একমাত্র তারা তোমার কাছ থেকে জিনিস কিনবে। তোমরা তোমার কাছ থেকে জিনিস কিনলে তখন তুমি একমাত্র তাদের কারেন্সি পাবে। এই কারণে আমাদের দেশ কি করে, ফরেন আমাদের ডিপোজিট ফরেন কারেন্সিকে স্টোর করে থাকে, যেটা আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের যে এক্সিম ব্যাংক থাকে এগুলোকে কন্ট্রোল করে, তাহলে কালেক্ট করতে হয়। নাহলে এরকম হয়ে যাবে কি, যে হঠাৎ করে ইরানের কারেন্সি শেষ হয়ে গেল, তাহলে তুমি ইরানের কাছ থেকে তেল আনতে গেলে, যে ইরান বলছে না আমি তো তেল দেবো না আমার কারেন্সি দাও, তুমি বলছো না আমার তো কাছে তো তোমাদের কারেন্সি নেই, বলে না দেবো না, তাহলে কি হবে, গাড়ি ইন্ডিয়াতে আর কোনো ক্রুড অয়েল আসবে না, গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যাবে, সবাই সাইকেলে করে ঘুরবে, ব্যাস খুব সুন্দর ব্যাপার। তাহলে সেটা তো আমাদের দ্বারা হবে না। তো এই কারণে কি হয়, আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদেরকে স্টোর করে রাখতে হবে। শর্ট টার্ম মানি ইজ ব্রড অ্যান্ড সোল্ড অন দ্য মার্কেট অ্যান্ড লং টার্ম মানি ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আমি এটাই বললাম, দেখো শর্ট টার্ম যদি কম সময়ের জন্য কোনো টাকা হয় তাহলে সেগুলো কেনা বেচা হবে কোথায়, মানি মার্কেটে এগুলোকে কেনা বেচা হবে। আর যদি লং টার্ম মানি হয়, যদি বেশি সময়ের জন্য কোনো টাকা কেনা বেচা হয় তাহলে সেটা কোথায় হবে, ক্যাপিটাল মার্কেটে হবে। দেখো দুটোর মধ্যে পার্থক্য, একটা আমাদের শর্ট টার্মের, একটা হচ্ছে লং টার্ম, এক্ষুনি বললাম সেই কথাটা। এবার মানি মার্কেট যেটা আছে, যে মানি মার্কেটকে বলা হয় কি কম্পোনেন্ট, কি কম্পোনেন্ট বলতে সবচেয়ে প্রধান জিনিস, মানে যেটা ছাড়া আমাদের হবে না, কি কম্পোনেন্ট, কি মানে যেটা আমাদের চাবি, মানে কোনো কিছু ডেভেলপমেন্টের চাবি, কি কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, অ্যাজ ইট ইজ দ্য ফাংশন অফ দ্য মানি অপারেশন কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। কারণ এই যে মানি মার্কেটটাকে কন্ট্রোল করে, দেখো ফাংশন অফ মানি অপারেশন কন্ডাক্টেড বাই, এটাকে কন্ডাক্ট করে বা কন্ট্রোল করে থাকে কি, ভারতের সেন্ট্রাল ব্যাংক, মানে কেন্দ্রীয় ব্যাংক, মানে রিজার্ভ ব্যাংক। তাহলে মানি মার্কেটকে কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ব্যাংক ইন ইটস পারসুইট অফ মানিটারি পলিসি অবজেক্টিভ। আমরা এই মানিটারি পলিসি গুলো সম্পর্কে আলোচনা করব, যে কিভাবে রিজার্ভ ব্যাংক তার মানিটারি পলিসির মাধ্যমে এই মানে ক্যাপিটাল মার্কেট, সরি মানি মার্কেটকে কন্ট্রোল করে থাকে। মানিটারি পলিসি মানে রিজার্ভ ব্যাংক চাইলেই মানে ভারতে ইন্ডিয়ার মার্কেটে টাকার যোগান কমাতে পারে অথবা বাড়াতে পারে, তাহলে সেটাই হবে মানিটারি পলিসি। আমরা ডিসকাস করব কিভাবে মানিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংক আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোকে কন্ট্রোল করে থাকে। তাহলে মানি মার্কেট হচ্ছে শর্ট টার্ম ফান্ডস, কোনো কিছু কম সময়ের জন্য যদি আমার টাকা দরকার হয় তাহলে আমরা মানি মার্কেটের মধ্যে যাব, যেখানে ম্যাচিউরিটি র্যাঙ্কিং ফ্রম ওভারনাইট টু ওয়ান ইয়ার। ওভারনাইট মানে কি, এক রাত্রের জন্য কিন্তু লোন নেওয়া হয়, তুমি আজকে লোন নিলে রাত্রে পরের দিন সেটাকে শোধ করে দিবে, বলবে হ্যাঁ পরের দিন দিয়ে দিচ্ছি কিছু তো ব্যাপার না, কিন্তু পরের দিন দিলেও তোমাকে কিন্তু এ করতে হবে, তোমাকে কিন্তু মানে লোন দিতে হবে, মানে একটা করে ইন্টারেস্ট দিতে হবে, সেটাকে ওভারনাইট। কাদের ক্ষেত্রে দেওয়া হয়, সেটা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া হয়, ব্যাংক টু ব্যাংক জেনারেলি এটা হয়ে থাকে, আমি ডিসকাস করব কিভাবে হয়ে থাকে ওভারনাইট। ওকে, আন্ডার দা ইন্ডিয়ান মানি মানি মার্কেট দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অকুপাইজ দ্য সেন্ট্রাল পজিশন বিকজ ইট রেগুলেট অ্যান্ড কন্ট্রোল দ্য ক্রেডিট সাপ্লাই অফ দ্য কান্ট্রি। কি করে, ক্রেডিট সাপ্লাই মানে আমাদের দেশের মধ্যে যে ক্রেডিট হয়, ক্রেডিট মানে ধার বলো বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলো, যে কান্ট্রির মধ্যে কিভাবে টাকাটা যাবে, কান্ট্রির লোকেরা দেশের লোকেরা কিভাবে এই টাকাটাকে বেশি হাতে রাখবে না কম হাতে রাখবে, সেগুলোকে রেগুলেট করে।
সেগুলো রিজার্ভ ব্যাংক করে থাকে। এই জন্য মানি মার্কেটের মধ্যে রিজার্ভ ব্যাংক সেন্ট্রাল পজিশন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন বা মধ্য পজিশনটাকে রক্ষা করে মানে রাখে। দেখো যতটা আমি বললাম এর মধ্যে ক্লিয়ার হয়েছে মানি মার্কেট যতটা আমি বললাম টোটাল ব্যাপারটা, বলো এর মধ্যে ক্লিয়ার হ্যাঁ হয়েছে? স্যার, কোন কোন জিনিস যদি বুঝতে না পারো যে স্যার এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না আমি বলে দেবো। বলো রিঙ্কু, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সমিতা, হ্যাঁ স্যার, আচ্ছা কঠিন লাগছে যেভাবে আমি বলছি, কঠিন লাগছে? না স্যার, স্যার আর আমি জিজ্ঞেস করছি বলে বলতে পারছো না? হ্যাঁ স্যার কঠিন তো লাগছে কিন্তু আপনাকে কি করে বলবো, এরকম ব্যাপার না? বুঝতে পারছো? এরকম নয় স্যার, আপনি যখন বলছেন সবাই পরে যখন পড়তে হবে তখন বুঝতে পারবো। পরে যখন পড়তে হবে তখন বুঝতে পারবো, ব্যাস এটা এটাই আসল কথা। মানে একদম মানে সত্যি কথা, মানে একদম মানে টু দা পয়েন্ট কথা বলো, একদম কারেক্ট বলেছো। কারণ এটা যখন পড়তে বসবে তখনই বুঝতে পারবে। এই জন্যই বলছি রেকর্ডিংটা এই জন্যই দেওয়া হয়, একটু ভালো করে সেটাকে একটু রিভিশন করে পড়বে তাহলে দেখবে সুবিধা হবে। রিভিশন না করে পড়লে এগুলো কিন্তু ভুলে যাবে, এগুলো মাথায় আসবে না ঠিকঠাক। ওকে আচ্ছা, তাহলে এবার কি মানি মার্কেটের যেসব ফাংশন, যে কি কি কাজ করে থাকে মানি মার্কেট, ফাংশন কি কি থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। যে ফাংশন মানি মার্কেটে, আচ্ছা আমি এগুলো অলরেডি পড়িয়ে দিয়েছি, যেগুলো আমি পড়িয়ে দিলাম সেগুলোই এখানে রয়েছে, যেগুলো আমি বললাম বাংলাতে সেগুলোই আমাদের এখানে বলা রয়েছে। আচ্ছা আমি বলে দিয়েছি, সেটা আমি আরেকবার রিভিশন রিপিট করে দিচ্ছি, এখানে হয়ে যাবে। যে মানি মার্কেট দুটো ব্রড ফাংশন বা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে প্রোভাইড কি করে থাকে, দেখো এখানে একটু ভালো করে বোঝো। মানি মার্কেটের মানি মার্কেট যে কাজগুলো থাকে যেটা দুটো ব্রড ফাংশন মানে দুটো বড় কাজ মানি মার্কেট করে থাকে, কি কি? প্রোভাইড করে, প্রোভাইড অ্যান্ড ইকুইলিব্রিয়েটিং দা মেকানিজম ফর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফর শর্ট ফান্ড। এবার দেখো ইকোনমিক্স এর কথা, মানে ইকোনমিক্স এর ল্যাঙ্গুয়েজে একটা বড় কথা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। এই একটা কথা যেটা ইকোনমিক্স মানে সব সময় বলে থাকে যে ডিমান্ড আর সাপ্লাই, এই ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে বড্ড ঝামেলার জিনিস। কি হয় ডিমান্ড ডিমান্ড আর সাপ্লাই জিনিসটা কি, দেখো খুবই সিম্পল ব্যাপার। ডিমান্ড আর সাপ্লাই বলতে, যে সাপোজ আজকে মার্কেটে দরকার হয়েছে 100 টাকা, মার্কেটে রয়েছে 100 টাকার দরকার বা 100টা রেডমি ফোনের দরকার রয়েছে, মোবাইল দরকার রয়েছে, মার্কেটে লোক রয়েছে 20 জন, তাহলে সেই জায়গায় 20টা লোকের জন্য 100টা ফোন প্রয়োজন তো নেই, অনেক এক্সেস রয়েছে, তার মানে ডিমান্ড কম রয়েছে, 20 জন লোকের ডিমান্ড কম রয়েছে, সাপ্লাই সেই জায়গায় অনেক বেশি রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, রেডমির প্রোডাকশনটাকে কমিয়ে দিতে হবে। তাহলে যদি এটা হয়, উল্টো ব্যাপারটা হয় যে আমাদের লোক রয়েছে 100 জন আর ফোন রয়েছে 20টা, তাহলে কি 100 জন লোক প্রত্যেকে চাইবে একটা করে মোবাইল রাখতে, সেই জায়গায় কি ডিমান্ড বেশি রয়েছে সাপ্লাই কম রয়েছে, তার মানে তখন আমরা কি করব, আমরা প্রোডাকশনটাকে বাড়িয়ে দেবো। তাহলে সেইভাবে আমাদের যে ইকন আমাদের এই যে মানি মার্কেট কি করে থাকে, এই যে আমাদের ইকুয়েশন রয়েছে বা আমাদের যে মার্কেটের মধ্যে ডিমান্ড আর সাপ্লাইয়ের কথা বললাম, এই ডিমান্ড আর সাপ্লাইটাকে ইকুইলিব্রিয়েটিং করে মানে কন্ট্রোল করে। যদি ডিমান্ড বেশি হয় সাপ্লাই কম হয়, তখন ডিমান্ড বাড়ানোর চেষ্টা করবে বা সাপ্লাই কমানোর চেষ্টা করবে, দুটোকে। তাহলে এটা আমাদের মানি মার্কেটের প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে কি, এনেবল করে কি বরোয়ার্স অ্যান্ড লেন্ডার্স ফর শর্ট টার্মস ফান্ড। বরোয়ার আর লেন্ডার মানে কি, বড় মানে কি যারা ঋণ গ্রহণ করছে, মানে আমাদের হচ্ছে ঋণ গ্রহীতা যারা ঋণ নিচ্ছে, আর লেন্ডার মানে কি যারা ঋণ দিচ্ছে। তাহলে যারা ঋণ দিচ্ছে আর যারা ঋণ নিচ্ছে তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম করে এবং ফুলফিল দেয়ার বোরোয়িংস অ্যান্ড ইনভেস্টমেন্ট রিকোয়ার্ডিং ফর দ্য এফিসিয়েন্ট মার্কেট ক্লিনিং ক্লিয়ারিং প্রাইস। মানে কি, সাপোজ এই যে ঋণদাতা যে ঋণ দিচ্ছে, সে বলে হ্যাঁ বাবু আমি তোমাকে 1 লাখ টাকা দিব, কিন্তু আমাকে 20% ইন্টারেস্ট দিতে হবে। বলে বাবারে 20% ইন্টারেস্ট কি করে করবো, সম্ভব নয়, কিন্তু আমার টাকা তো খুব দরকার, বাধ্য হয়ে নিতে চাইবে। কিন্তু এই মানি লেন্ডারদের যদি আমি এখানে গভর্নমেন্ট থেকে বলে দিই যে তুমি 5%-এর বেশি ইন্টারেস্ট রেট নিতে পারবে না, তাহলে তুমি কি করবে 4% দিতে পারো। এবং এরকম করে আমি অনেক 3টা থেকে 4টে মানি লেন্ডার কে দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকে চাইবে তার কাছ থেকে নিক। তাহলে একজন বললো আমি 3%-এ দেবো, তাহলে আরেকজন বললো না আমি 4%-এ দেবো, আরেকজন বললো না আমি 4.5%-এ দেবো, তাহলে লোকে কার কাছ থেকে নিতে যাবে?
যার কাছে 3% হবে তার কাছ থেকে নিতে যাবে, যখন এ 3% নিচ্ছে, যে 4% আছে সে বললো না আমি 2.9% যাবো, 4.5 যে আছে সে বলে না আমি 2.8% দেবো, ফলে তাদের মধ্যে দেখা একটা কম্পিটিশন কাজ করে। তাহলে কম্পিটিশন কাজ করলে কি হবে, যারা ঋণ নিচ্ছে মানে যারা লেন্ডার হবে তারা লাভবান হবে, তাহলে মার্কেটের মধ্যে এফিসিয়েন্ট ক্লিয়ারিং প্রাইসে প্রত্যেকে যাতে ঋণ পায়, কারণ ঋণ তো বা লোন তারাই না যাদের দরকার থাকে। ওকে, এইভাবে আমাদের যে মার্কেটের মধ্যে এগুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে। এবার এখানে একটা জিনিস আছে, আচ্ছা এবার যে আমাদের মানি মার্কেটটা দেখো দুটো ভাগে ভাগ, আমি অলরেডি বলে দিয়েছি, একটা হচ্ছে আমাদের অর্গানাইজড মানি মার্কেট আর একটা আনঅর্গানাইজড মানি মার্কেট। আনঅর্গানাইজড মানি মার্কেট যেগুলো আনরেগুলেটেড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মানে যেগুলো আমাদের যে রিজার্ভ ব্যাংকের দ্বারা কন্ট্রোল হয় না, আর আনঅর্গানাইজ সেক্টর, আর অর্গানাইজ সেক্টর যেগুলো আমাদের রিজার্ভ ব্যাংকের দ্বারা কন্ট্রোল হয়, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ইট অ্যাসোসিয়েট ব্যাংক, স্টেট ব্যাংকের যে সহায়ক ব্যাংক রয়েছে এরকম 8টা ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ মহারাষ্ট্র, স্টেট ব্যাংক অফ আমাদের হচ্ছে ত্রিবাঙ্কুর, এরকম রয়েছে, আমরা পরে ডিসকাস করব। আলাদা কিছু ন্যাশনালাইজড ব্যাংক, মানে ন্যাশনালাইজড ব্যাংক মধ্যে PNB রয়েছে, তারপর ইন্ডিয়ান ব্যাংক রয়েছে ন্যাশনালাইজড ব্যাংক, পিছনে RRB রিজিওনাল রুরাল ব্যাংক যেগুলো গ্রামীণ ব্যাংক তারা রয়েছে অর্গানাইজ, কোঅপারেটিভ ব্যাংক আমি একটু আগে বললাম কোঅপারেটিভ ব্যাংক সম্পর্কে, কিছু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে যারা রিজার্ভ ব্যাংকের অনুমতি নিয়ে কাজ করে থাকে, আর কিছু আলাদা ব্যাংক রয়েছে যেমন বন্ধন ব্যাংক রয়েছে, এই জায়গাগুলো কি হয় ইনক্লুড করে মানি লেন্ডার আর ইন্ডিজেনাস ব্যাংকারদের। এগুলো আমরা পড়বো, ইন্ডিজেনাস ব্যাংকার কারা হয়ে থাকে, মানি লেন্ডার কারা হয়ে থাকে, মানে যেগুলোকে মহাজন বলে, কিছু হয় আবার হচ্ছে মানে অর্গানাইজড মানি লেন্ডার হয়, আনঅর্গানাইজড মানি লেন্ডারও হয়ে থাকে। দেখো দুটো জায়গাতেই মানি লেন্ডার কথাটা মেনশন করা আছে, আনঅর্গানাইজডও বলা আছে আর অর্গানাইজডও বলা আছে, আমি ডিসকাস করবো যে কেন দুটো জায়গায় রয়েছে, ভেতরে আমাদের রয়েছে। আর আদার সেক্টর রয়েছে যেগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের RBI রয়েছে, সব ব্যাংকের একদম টপে RBI আমাদের রয়েছে, যেগুলো প্রাইভেট ব্যাংক রয়েছে, প্রাইভেট ব্যাংক বলতে আমাদের এই যে অ্যাক্সিস ব্যাংক থেকে শুরু করে পাবলিক ব্যাংক রয়েছে, কিছু হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে PNB থেকে শুরু করে এইসব পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, কিছু হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে যেমন IDBI ব্যাংক, ICICI ব্যাংক, এগুলো আমাদের ডেভেলপমেন্ট পারপাসে এরা কাজ করে থাকে। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ NBFC, তারপরে সাচ এজ তার মধ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন LIT রয়েছে, UTI রয়েছে, ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া, খুব বড় একটা হিউজ বড় একটা ইনস্টিটিউট যারা কি করে আমাদের মানি মার্কেটটাকে কন্ট্রোল করে থাকে, UTI ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া, আমরা ডিসকাস করব UTI সম্পর্কে। তা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন যে আমাদের আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, IDBI ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আর বিভিন্ন কোঅপারেটিভ সেক্টর যেগুলো আমাদের অন্যান্য অর্গানাইজড সেক্টরের মধ্যে পড়ে। তাহলে এই যে এতগুলো জিনিস দেখো রয়েছে, দেখো মনে হচ্ছে স্যার খুব কঠিন লাগছে, খুব কঠিন লাগছে, কিছু না, আমি তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো করে একটু ঠান্ডা মাথায় একটু রিভিশন করো, বললাম নতুন জিনিস তোমাদের মনে হবে স্যার একটু কঠিন কঠিন লাগছে, বুঝতে পারছেন, দেখো আমি যেভাবে বললাম পড়ানোর সময় বুঝতে পারছো তো, তাহলে পড়তে গেলে কেন অসুবিধা হয়, বুঝতে পারলে, একটু ঠান্ডা মাথায় পড়ো তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এতটা যে বললাম ক্লিয়ার হয়েছে, আমি একটু ছোট্ট করে আজকে পড়ালাম, খুব বেশি করে আমি পড়ালাম, এতটা ক্লিয়ার ভাবে হবে পড়া যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম হুম ঠিক আছে, আমি আচ্ছা আমি শুধু তোমাদেরকে এই আনঅর্গানাইজড মানি মার্কেটটা পরের দিন ডিসকাস করব বড় ভাবে বেশি করে, আমি শুধু আজকে কি কি পড়বো পরের দিন সেগুলো বলে দিচ্ছি। আনঅর্গানাইজড মানি মার্কেট আমি পরের দিন ডিটেলসে পড়াবো। এই আনঅর্গানাইজড মানি মার্কেট রিজার্ভ ব্যাংকের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এমনকি সেবির দ্বারাও, সেবির কথাও আমরা পড়বো, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবিও এটাকে কন্ট্রোল করে না, এগুলো জেনারেলি হয় কনসিস্ট অফ, এর মধ্যে থাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থাকে, এর সাথে থাকে থাকে যে সাচ এজ মানি লেন্ডার মানে এরা, তারপর চিট ফান্ড নিধিজ এর মধ্যে থাকে, এগুলো কন্ট্রোল হয় এবং বাজারের উপাদান, যার মধ্যে আমরা পড়বো আনরেগুলেটেড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারপরে লোন অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা বিভিন্ন জায়গায় তারা লোন দিয়ে থাকে, লোন প্রোভাইড করে থাকে, পড়বো এখানে। চিট ফান্ডের কথা আমরা পরের দিন পড়বো, যে চিট ফান্ড আমরা এই যে এতদিন শুনেছি যে চিট ফান্ড সারদা নারদার গল্প, তো চিট ফান্ড কিভাবে কাজ করে থাকে সেগুলো সম্পর্কে পড়বো, বিশাল কিছু পড়ার না, একটু একটু করে। নিধিজ সম্পর্কে পড়বো, যে হোয়াট ইজ নিধিজ, নিধিজ সম্পর্কে পড়বো, দেশীয় ব্যাংকার যেগুলোকে আমরা ইন্ডিজেনাস ব্যাংকার বলে থাকি,
তাদের সম্পর্কে আমরা একটু পড়বো, যে তারা কিভাবে কাজ করে থাকে। দেশীয় ব্যাংকার যেগুলোকে ইন্ডিজেনাস ব্যাংকার বলা হয় তাদের সম্পর্কে আমরা একটু পড়বো। মানি লেন্ডার যারা আনঅর্গানাইজড সেক্টরে মানি লেন্ডার হিসেবে কাজ করে তাদের সম্পর্কে আমরা পড়বো। তো পরের দিন আমরা এই আনঅর্গানাইজড মানি মার্কেটটা সম্পর্কে ডিসকাস করব। তার সাথে সাথে আমরা আরো যেসব জিনিস রয়েছে আমাদের পরের দিন এটার পরে, এগুলো তো আমরা পড়বই। এর সাথে সাথে আমরা কিছু প্রমিশনারি নোট, মাসালা বন্ড, আচ্ছা এটা আমাদের পরের দিন আনঅর্গানাইজডটা হয়ে যাবে। তারপর অর্গানাইজড মানি মার্কেটের আমি জিনিসগুলো কি কি পড়তে হবে সেগুলো সম্পর্কে বলবো। তারপর আমরা ধীরে ধীরে অর্গানাইজড মানি মার্কেটটা ডিসকাস করবো। ওকে, তোমাদের আজকে আমি একটু পড়া দিলাম, কম পড়াই দিলাম, যে আমাদের যে এই এতটাই অবধি তোমরা পড়বে, আমি এতটাই ছোট করে পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, 3 পেজ মতো রয়েছে, এটা তোমরা একটু ভালো করে না পড়ো, ভালো করে পড়বে, যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে। কারণ এটা যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে পরের দিন থেকে পড়াটা আমাদের কাছে সুবিধা হবে, আর এটা যদি না পড়ো পরের দিন থেকে কিছুই যাবে না, সব মাথার উপর দিয়ে যাবে। ওকে।